নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ির কাটলেট। কাটলেটটা আমি দু রকম শেপে করেছি, চারটে ছোট আর তিনটে বড়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি। এই রেসিপিটা বানাবার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেবো 3 চামচ নারকেল কোড়া, 2 কাঁচা লঙ্কা আর 12-13 চিংড়ি। এখানে আমি 14-15 এঁচোড়ের টুকরো সেদ্ধ করে রেখেছি, এবারে স্ম্যাশ করে নেব। প্যানের মধ্যে দেব তেল, দেব কুচনো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো 7 মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ দিলাম, এটা না দিলেও অসুবিধে নেই। এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা অল্প একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ আর নারকেলের পেস্টটা দিয়ে দেবো, দুটোই একসাথে কষিয়ে নেব। এঁচোড় আর চিংড়িটা কষিয়ে নেওয়া হয়ে গেল, এবারে দেব স্ম্যাশ করে রাখা আলু। একটা বড় সাইজের আলু স্ম্যাশ করে রেখেছিলাম, আলুটা বাইন্ডিংয়ের জন্য দিলাম। দেবো 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে শুকিয়ে নিতে হবে, প্যান থেকে ছেড়ে আসবে। হয়ে গেল, এবারে আমি ঠান্ডা করে কাটলেটগুলো বানাবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাটলেটের শেপে বানিয়ে নেব। আমি একটু লম্বাটে করব। এইভাবে কাটলেটগুলো বানিয়ে নেব। আমি কাটলেটগুলো বরফির মতো শেপে বানিয়ে নিয়েছি, 4টে ছোট হয়েছে, 3টে বড় হয়েছে। এবারে এগুলো দুই সাইডটা কর্নফ্লোর মাখিয়ে নেব। এর বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লোর দেব, 1টা ডিম ফাটিয়ে নেব। দেব অল্প নুন, ফেটিয়ে নেব। এবারে কাটলেটগুলো ডিমের গোলার মধ্যে দিয়ে তুলে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেব। এইভাবে দুই সাইডটা লাগিয়ে নেব। এটা 2 কোড আমি দেব, 2 কোড দিলে বেশি ভালো হয় খেতে, ওপরের কোডটা মুচমুচে বেশি হয়। বড়গুলো আরেকটা দেখাবো। আরেকবার ডিমের গোলার মধ্যে দেব, সেকেন্ডবার ব্রেড ক্রাম্পে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। সবগুলো কাটলেটের সেটে বানানো হয়ে গেল, এবারে আমি 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তেলটা গরম হতে দিয়েছি আর আমি কাটলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, অল্প একটু গরম করে নিয়ে কাটলেটগুলো ছেড়ে দেব। এবারে আমি উল্টে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ফুল আছে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। কাটলেটগুলো বারবার তেলের মধ্যে উল্টাতে হবে। এইভাবে গুলো হয়ে গেছে, এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। টিস্যু পেপারের মধ্যে তুলে নেব।
সেকেন্ড পার্ট দিয়ে দেব। ব্যাস হয়ে গেল সমস্ত ইঁচড় চিংড়ির কাটলেটগুলো ভাজা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।